আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে জুমার দিন জুমার নামাজের আগ দিয়ে মহিলা সমাবেশে নারী সম্মেলনে একত্রিত হওয়ার তৌফিক এনে দিলেন। আমরা খুশি না বেজা খুশি, খুশির আওয়াজ কিন্তু খুশি পাড়াতে হয় না বড় হয়। কি তোমার লোকজন কই আর লোক নিয়ে আসো যাও তো খুশির আওয়াজ বড় করে দিতে হয়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনে করলেন। আসুন শুরুতেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার আল্লাহ জিকির করলাম কার আল্লাহ আল্লাহর নাম ডাকতে কেমন লাগে আল্লাহর নাম জপতে কেমন লাগে আল্লাহর নাম শুধু আমরাই জপি আর কোন ধর্মের লোকেরা জপে না ঠিক কিনা হিন্দুরা বলে তুমি জানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ শাম বল বন্দে কৃষ্ণ 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 হিন্দুরা কৃষ্ণ কৃষ্ণ জিকির করে কিন্তু আমরা বলি জো তো মিটানা চাহে জীবন কা জালা সুবহ শাম বল বন্দে আল্লাহ 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 ঠিক কিনা জো তো মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা জীবনের তৃষ্ণা সুবহ শাম সকাল সন্ধ্যা বল বন্দে বান্দা বলো কৃষ্ণ 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 এটা হিন্দুদের কথা কিন্তু আমরা বলি জো তো মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা জালা জীবনের জালা সুবহ শাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা তুমি বলো আল্লাহ 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 এজন্য আল্লাহর নাম জপতে ভালো লাগে। এই তোদের কি হয়েছে এখানে ছোট্ট বাচ্চারা সোনামণিরা দুষ্টামি করতেছো কেন তোমরা চুপচাপ বসো। এই ছেলেরা আমার দিকে দেখো আমার দিকে লুক এট মি ডোন্ট টক নো ওয়ান ক্যান টক হিয়ার জাস্ট লিসেন টু মাই লেকচার আমার দিকে তাকাও আমার কথা শোনো আমি যখন বলবো সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ বলবা আল্লাহ আকবার বলতে বললে আল্লাহ আকবার বলবা কথা বলা যাবে না কথা বলবা আর তোমরা 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 আর কথা বলবা আচ্ছা তো আমরা সে আল্লাহর নামের স্লোগান দিব তিনটা যারা সামনে আছেন সবাই গলা ফাটিয়ে স্লোগান দিবেন আমি পড়বো লিল্লাহি তাকবীর আপনারা পড়বেন আল্লাহু আকবার পড়া যাবে আমি লিল্লাহি তাকবীর বলে তোমরা কি বলবা বলো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমরা আল্লাহর নামের প্রশংসা করে নিলাম এবার আমরা সরাসরি আলোচনায় যাব মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা নীরবে নিভৃতে আলোচনা শুনেন শিখার জন্য জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের মায়েদের আবার কিছু অভ্যেস আছে একসাথে হলে গল্প করতে খুব পছন্দ করে ঠিক কিনা অনেক কথা জমা হয়ে থাকে দেখা হয় না মাহফিলে আসছে দেখা হয়েছে অনেক পুরাতন গল্প স্মৃতি মনে পড়ে যায় এগুলো রেখে দেন আবার মা বোনদের আরো অভ্যাস আছে বাড়ি থেকে বেরোয়ার সময় অনেক খাবার দাবার ব্যাগে করে নিয়ে আসে এটা সেটা বিভিন্ন জিনিস নিয়ে বেরোতে পছন্দ করে তো খাওয়া দাওয়া যদি থাকে বন্ধ করেন কান দুইটা খরগোশের মতো করে আমার দিকে লাগান আর মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করেন কথা যদি খেয়াল করে শোনা যায় হেদায়েতের ব্যবস্থা করে দিতে পারে কে আল্লাহ আমি আপনাদের হেদায়েত করতে পারবো না হেদায়েত করেন কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলে ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ও নবী আপনি চাইলে কেউ হেদায়েত করতে পারবেন না হেদায়েত করার মালিক পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়েত পায় নাই এমন আছাড়া নাই ছিল নবী বাবার হেদায়েত পায় নাই অনেক স্বামী ছিল সবচেয়ে খারাপ লোক কিন্তু বিবির ভাগে হেদায়েত নেই বিবি আল্লাহ নবী আবার স্বামী নবী বিবি বলে হেদায়েত নাই আছাড়া নাই আছে সেইদিনা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর বড় নবী কিন্তু তার বাবা আজারের হেদায়েত হয় নাই নূহ আলাইহিসসালাম অনেক বড় নবী তার ছেলের হেদায়েত হয় নাই লুত আলাইহিসসালাম নবী বিবির হেদায়েত হয় নাই কিন্তু ফেরাউন আল্লাহর দুশমন তার বউ আসিয়ার হেদায়েত হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য হেদায়েত কে আল্লাহ
আমরা হেদায়েতের দোয়া করি, সবাই মনোযোগ দিয়ে আমরা কথার দিকে মনোযোগী হই। একটা আয়াত দিয়ে আমি শুরু করেছি, আমি বলার পরে বলো, হ্যাঁ আগে আগে বলো না তুমি। একটা আয়াত দিয়ে আমরা শুরু করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, আল্লাহ বলছে ও নারীরা তোমরা ঘরে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, না তোমরা তোমাদের ঘরে থাকবা, ওয়ালা তাবাররুজনা, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেমনি ফ্যাশন করে স্টাইল করে ঢং করে হাঁটতো তোমরা ওইভাবে হেঁটো, এরকম স্টাইল করা মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনাদের সোনাই মরিতে তো নাই না? আছে। পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক নক্তা, দুই নক্তা, তিন নক্তা, হ্যাঁ এগুলো করা যাবে না। আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা যারা এসেছেন, আপনাদেরকে হেজাব মেনটেন করতে হবে। এই পোশাক গুলো যে এসেছে আমরা আগে এগুলো নামও শুনি নাই। পাখি ড্রেস আগে নাম শুনছেন? আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায়, আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হাই হাই, আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই, শরম রাখা লাগবে, লাজ লজ্জা এগুলো নারীর ভূষণ, ঠিক কিনা? বিশ্বনবী পুরুষ মানুষ হয়েও নারীদের চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। বিশ্বনবী হালিমাতু সাদিয়া তার দুধমার বাড়িতে যখন ছিলেন, হালিমা বলে এই মোহাম্মদরে দুই বছর দুধ খাওয়াইলাম, ক্ষুধার জ্বালা তো এই ছেলে কখনো কাঁদে না, ব্যথা পাইলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে যদি মোহাম্মদের কাপড়টা একটু সরে যেত মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত। সুবহানাল্লাহ, তোমরা বাড়িতে যেয়ে বইলো, ঠিক আছে চিল্লায় পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য লজ্জা নারীর ভূষণ, নারীকে আল্লাহ তাআলা লেবাসের সাথে তুলনা করেছে। আল্লাহ বলেছে ও পুরুষেরা তোমরা নারীদের জন্য লেবাস, নারীরা তোমাদের জন্য লেবাস। এজন্য রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক, পোশাক দিয়ে আমরা লজ্জাস্থান থাকি। তেমনি একজন নারী একজন পুরুষের ইমান বাঁচায়, একজন পুরুষ আরেকজন নারীর ইমান বাঁচায় বিয়ের মাধ্যমে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বিয়ে করতে উদ্বুদ্ধ করেছেন। বিশ্বনবী বলেছেন আন-নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে নবীর সুন্নত মানে না সে নবীর উম্মত হতে পারে না। বিয়ে করবেন, বিয়ে করবেন, বিয়ে বহির্ভূত রিলেশন করা যাবে না, বিয়ে বহির্ভূত অ্যাফেয়ার্স করা যাবে না। কিন্তু আমাদের সমাজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? আছে। আগে এগুলো আমরা শুনতাম না, এখন শুনি গার্লফ্রেন্ড কয় এটা আমার বয়ফ্রেন্ড, এরপর কয় আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ কি আপ, ব্রেকআপ, এরপর কয় ক্রাশ খাইছে, ক্রাশ কি খাইছে, এগুলো কিন্তু একটা সময় ছিল না, এগুলো নতুন আবিষ্কার হয়েছে। এই জন্য নারীরা পুরুষদের পোশাক, পুরুষ নারীদের পোশাক, পোশাকের প্রধান কাজ হলো আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে। তেমনি নারী পুরুষের ইমানকে বাঁচায়, পুরুষ নারীর ইমান বাঁচায়, ঠিক কিনা? আবার পোশাক হচ্ছে সৌন্দর্য। এই যে শীতকালে আমি চাদর পড়েছি সৌন্দর্য, হুজুর পাঞ্জাবি পড়েছে সৌন্দর্য, তোমরা যারা মাফলার পরেছ সৌন্দর্য, তেমনি একটা নারী একটা পুরুষের জন্য সৌন্দর্য, পুরুষ হলো নারীর জন্য সৌন্দর্য। আবার পোশাক গায়ে দিলে শীতকালে মোটা কাপড় পরলে আরাম লাগে, গরমকালে সুতির কাপড় পরলে আরাম আছে না নাই? তেমনি একজন নারী যখন, স্বামী যখন স্ত্রীর স্পর্শ পায় তার অন্তরটা প্রশান্ত হয়ে যায়, আবার স্ত্রী যখন তার স্বামীর স্পর্শ পায় তার অন্তরটারেও প্রশান্ত করে দেয় কে? তোমার হাত পাখারে বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আর বেশি থাকো আমার পাশে, থাকো আমার পাশে, ঠিক কিনা? এমনটাই ছিল বাংলাদেশের ফ্যামিলি গুলা। স্বামী যখন বাজার থেকে আসতো, বিবি হাত পাখা দিয়ে স্বামীরে বাতাস করত, প্লেটের মধ্যে খাবার তুলে দিত, আর বলতো আপনার কি লাগবে। প্রতিভক্ত ছিল অনেক বেশি, স্বামীর সেবা করত অনেক বেশি, এখন এগুলা নাই, এখন ঘরে ঘরে মারামারি, বউ
বউ কয় আমারটা আমি খাইছি আপনারটা আপনি খায়ালন এরকম ফ্যামিলি আছে না নাই আছে আমারটা আমি খাইছি আপনি আপনারটা আপনি খান সোহাগ নাই আদর নাই ভালোবাসা নাই স্বামীর প্রতি কোনো ভক্তি নাই আবার এখন ঘরে ঘরে ঢুকছে জি বাংলা স্টার জলসা কিরণ মালা হিন্দি সিরিয়াল আছে না নাই আছে স্বামীরে বলে দেয় আমার সিরিয়াল যখন চলবে তখন ঘরে আসেন না হয় এর আগে আসবেন নাইলে পরে সিরিয়াল চলাকালীন দুই দরজা বাইরে লাগে কিন্তু দরজা খুলুম না এরকম মহিলা আছে না নাই অবশ্য আজকের মহিলা প্যান্ডেলে যারা আসছে এরা কেউ এরকম না 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 আমার বিশ্বাস হয় না এরা কোরআন পাগল এরা হচ্ছে খাদিজার উত্তরসূরি এরা ফাতেমার উত্তরসূরি এরা আয়েশার উত্তরসূরি ঠিক কি না এজন্য স্বামী হলো একজন নারীর কাছে সবচেয়ে বড় সম্পদ বিশ্বনবী প্রতিদিন ফাতেমার ঘরে ফাতেমার সাথে দেখা করতে যেতেন একদিন ঘরে যেয়ে দেখলেন ফাতেমা বসে বসে কাঁদে বিশ্বনবী বললেন ও ফাতেমা কাঁদো কেন ফাতেমা বলে আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করেছে কোথায় গিয়েছে আলী নবী মসজিদে নববীর দিকে গিয়েছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ও ফাতেমা তোমাকে কি আমি এটাই শিখিয়েছি নাকি স্বামীর সাথে তুমি ঝগড়া করবা স্বামী তোমার উপর রেগে ঘর থেকে বের হবে এই শিক্ষা নবীর কাছে পেয়েছো নাকি তুমি নবীর হতে নবীর মেয়ে হতে পারো খাতুনে জান্নাত হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর নাখোশ হয়ে যায় কিয়ামতের দিন আমি নবী হয়েও তোমার কিছু করতে পারবো খবরদার ফাতেমা স্বামী তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার স্বামী আলীর সাথে ভালো আচরণ করবা আলীর খেদমত করবা আলীর মনে কষ্ট দিও না আলীর মনে কষ্ট দিয়ে জান্নাতে ঢুকতে পারবা কোথায় গিয়েছে আলী কয় আলী গেছে মসজিদে নববীতে বিশ্বনবী গেলেন যে দেখলেন রাগে ক্ষোভে সৈয়দনা আলী বালির মধ্যে শুয়ে আছে তো বিশ্বনবী দুষ্টামি করে আলীকে ডাক দিলেন ইয়া আবা তোরাব তোরাব মানে বালি তোরাব মানে কি ইয়া আবা তোরাব মানে ও বালির বাবা আলী যেহেতু বালিতে শুয়ে আছে নবী ডাক দেয় কিন্তু সৈয়দনা আলী তাকায় না নবী এদিক দিয়ে আসে আলী ওইদিকে তাকায় নবী এদিক দিয়ে আসলে আলী আবার এদিকে তাকায় আলী মনে মনে কয় এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতে আইছেন ঠিক কিনা এতক্ষণ ঝগড়া করেছে আপনার মেয়ে এখন আপনি আবার আসছেন বিশ্বনবী খাপটি মেরে সৈয়দনা আলীর হাত ধরলেন ধরে বললেন চলো ও মিয়া বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয় ওই লোক আর বসে থাকতে পারে নাকি বিশ্বনবীর সাথে চললেন আলীকে ঘরে নিয়ে আসলেন খাটের মধ্যে বসালেন বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে আলীরে শোয়ালেন বাম দিকে ফাতেমারে শোয়ালেন এবার গল্প বলা শুরু করলেন দুজনের রাগ ভাঙাইতেছে মিলাইতেছে এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে আছে সুবহানাল্লাহ কবেন না আপনারা সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার এক আল্লাহর ছাড়া কাউরে সেজদা দেয়া যায় না তবে আল্লাহ ছাড়া যদি কাউরে সেজদা দেয়া যেত আমি দুনিয়ার নারীদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে তোমরা সেজদা দাও কথা বুঝতে পেরেছেন আমার মায়েরা আমার বোনেরা অসুবিধা নেই দেখা যায় না বসো যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় স্বামীর সাথে বেয়াদবি করবেন না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ থাকবেন আপনি আপনার স্বামীরে ভালোবাসবে আপনার স্বামী আপনারে ভালোবাসবে এই ভালোবাসার মধ্য দিয়ে সংসার ঠিক কি না কিছু স্বামী আছে বউর সাথে ভালো আচরণ করে না কথায় কথায় গালি দেয় যৌতুকের জন্য বউরে পিটা এরকম টাকায় সোনাই মরিতে আসে না নাই আছে আছে অন কমে গেছে কেন অন নাই তো ঠিক আছে এই জাকাত খাওয়া যাবে না এই যৌতুক খাওয়া যাবে না খবরদার স্বামী যারা আছেন স্বামীদেরকে বলবো বিবিরে আগে সালাম দিবেন বিশ্বনবী সব সময় বিবিদেরকে আগে সালাম দিতেন মা এসে বললেন 10 বছর বিশ্বনবীর সংসার করলাম একটা দিনের জন্য বিশ্বনবীর কোনোদিন আগে সালাম দিতে পারি নাই সুবহানাল্লাহ মাঝে মাঝে আমি প্ল্যান করতাম আজকে আগে সালাম দিব দরজার চিপায় লুকিয়ে থাকতাম যে নবীর আজকে আগে দিব সালাম কিন্তু বিশ্বনবী ঘরের অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবেন স্বামী বিবিকে সালাম দিবেন বিবি স্বামীকে দিবে বাচ্চা বাবাকে দিবে বাবা তার ছেলেকে দিবে ঘরটারে জান্নাতের টুকরা বানাই দিবে কে আল্লাহ আর বিবির প্রশংসা করবেন অনেক স্বামী আছে বিবির প্রশংসা করেন এরকম আছে না নাই আছে
বিশ্বনবী মক্কায় সব চাইতে ভালো রান্না করতে পারতেন। তারপরও খাদিজা কোনো কিছু এনে রান্না করে দিলে বলতেন, ও খাদিজা এত মজার খাবার কোনোদিন খাই নাই। বিশ্বনবীর হাতের রান্নার চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানতো না। উনি দাওয়াতি কাজের টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলারে দাওয়াত করে নিজ হাতে রান্না করে খাওয়াতেন। এত ভালো রান্না জানার পরেও কোনো বিবির রান্নার বদনাম করে নাই। কিন্তু আমরা একটু ঝাল হলে রেগে যাই, একটু লবণ কম হলে রেগে যাই, লবণ বেশি হলে রেগে যাই, এরকম টাকাই তো আসরা নাই। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর প্রশংসা করবেন। স্বামী যারা আসছেন প্রতিদিন ঘর থেকে বেরোয়ার আগে বিবিরে বলবেন, আই লাভ ইউ। কি বলবেন? আই লাভ ইউ কইবেন? মুরব্বীরাকে না কইতাম না, বলেন বলেন মুরব্বীরাও বলেন। আই লাভ ইউ বললে ঘরটারে জান্নাত বানাই দিবে কে? আল্লাহ। আপনি আপনার বিবির প্রশংসা করবেন, আপনার বিবি আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য সাজুগুজু করে, পারফিউম দেয়, খোপায় বেনি বাঁধে, ফুল বাঁধে। একদিনও আপনি বললেন না তুমি অনেক সুন্দরী, কিন্তু পাশের ঘরের এক লোক বলে ফেললো, ভাবি আপনি অনেক সুন্দরী। ভেজাল বেশি না কম? ভেজাল হবে না তখন? আপনি একদিনও বিবিরে বললেন না তুমি সুন্দরী, তুমি সুস্নিগ্ধা, তুমি অনন্যা, তুমি প্রিয়ঙ্গদা, তুমি সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি চোখ তোমার। একদিন আপনি এগুলো বলেন না, কিন্তু আপনার ছোট ভাই বলতেছে, ভাবি তোমার আজকে যা লাগতেছে না, হ্যাপি লাগতেছে, হ্যাপি হ্যাপি। ছোট ভাই যদি এই কথা বলে ভেজাল আছে না নাই? আছে। বেশি না কম? এই জন্য নিজের বিবির প্রশংসা নিজে করবেন। আপনি একদিন বলে দেখেন যে তুমি অনেক সুন্দরী, দেখবেন কত খুশি হয়ে গেছে, ওই দিন খাবারের আইটেম কয়েকটা বেড়ে যাবে, ঠিক কি না? নারীরা প্রশংসা শুনতে পছন্দ করে। তো এক লোক ওয়াজে শুনছে, আজীবন বিবিরে ধমকাইলাম, মারলাম, পিটাইলাম, প্রশংসা করলাম না, আজকে হুজুর বলছে বিবির প্রশংসা করতে, রান্নার প্রশংসা করবেন, সৌন্দর্যের প্রশংসা করবেন, মজা না হইলেও বলবেন অনেক মজা হয়েছে। তো ওই লোক ভাবলো আজকে আমি আমার বউয়ের প্রশংসা করব। তো ওয়াজ শুনে রাত 12টার দিকে বাড়িতে যাওয়ার পরে বিবি দরজা খুলে দিয়ে খাবার দিয়েছে। ডাইনিং টেবিলে বসে বিবি খাবার দেয়, স্বামী খাবার খায়, গোশত দিয়ে ভাত খায়, আর স্বামী মিটি মিটি হাসে। কি করে? খবরদার বউয়ের সামনে মিটি মিটি হাসেন না কোনোদিন। তো বিবি রাত বাজে 12টা, ওয়াজ শোনা শুরু হলো, স্বামী তুমি হাসো কেন? তো স্বামী বলে আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না, ওই যে ওয়াজ শুনছে প্রশংসা করতে, আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার রান্না কোনোদিন খাই নাই। রান্না মজা হয়েছে শুনে বিবি তো তেলে বেগুনে চলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলো না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠিয়েছিল, ওই গরুর গোশতের তরকারি দিয়ে তোমার ভাত দিয়েছি। আজকে রান্না টান্নার কিছু করি নাই। তো ওই মহিলার রান্না করা গরুর গোশত তরকারি তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাওয়া, আর রান্ধুম না। এরকম উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু কপালে খাবার জুটবে না, রোজা রাখা লাগবে, ঠিক কি না? এজন্য বুঝে শুনে প্রশংসা করবেন। সেজন্য আল্লাহ বললেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। কার কথা? আল্লাহর কথা। ও ভাইরা কার কথা? আল্লাহর। আবার আল্লাহ বললেন, নিসাউকুম হারুসুন লাকুম ফাতু হারুসাকুম আন্না শিতুম। নারীরা হলো তোমাদের শস্য খেত। কি খেত? শস্য খেত। একটু উত্তর দেন, কি খেত? শস্য খেত। শস্য খেতে নিরানি দেওয়ার দরকার আছে না নাই? আছে। সার দেওয়ার দরকার আছে, পানি সেচ দেওয়ার দরকার আছে, পরিচর্যা নেওয়ার দরকার আছে। তেমনি নারীরা আপনাদের শস্য খেত নারীদেরকে পরিচর্যা করবেন। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। নারীকে কোরআন শিখাবেন, নারীকে হাদিস শিখাবেন, নারীকে ইসলামী ক্রিস্টি কালচার শিখাবেন, নারীদেরকে ইসলামী তাফসির পড়তে দিবেন, নারীদেরকে ইসলামী সাহিত্য পড়তে দিবেন, ইসলামী বই পড়তে দিবেন। কারণ নারীগুলো শস্য ক্ষেত্র, শস্য ক্ষেত্রের যদি যত্ন নেন ভালো ফলাফল আশা করা যায় কি যায় না? এই জন্য নারীদেরকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে। এক একটা নারীর পেট হলো এক একটা খনির মতো খনি, কারণ এই নারীদের পেট থেকেই তো নবীরা আসছে, নাকি নবীরা আসমান থেকে তপাস করে পড়ছে? অলিরা আসছে নারীদের পেট থেকে, মুফাসসিরে কোরআনরা এসেছে নারীদের পেট থেকে, আলেম ওলামারা এসেছে নারীদের পেট থেকে। এই জন্য নারীদের পেট গুলা খনি। নারীকে যদি কোরআন শিখান, হাদিস শিখান, এই পেট থেকে ভালো ভালো লোক বের হবে।
আর যদি নারীদেরকে জি বাংলা দেখতে দেন, স্টার জলসা দেখতে দেন, হিন্দি সিরিয়ালের দিকে ছেড়ে দেন, এই নারীগুলোর পেট থেকে এক একটা টাকা বেরোবে। এই নারীগুলোর পেট থেকে বের হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এই নারীদের পেট থেকে বের হবে এরশাদ শিকদার, পিচ্ছি হান্না, কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো আউলা জাউলা বেয়াদব মন্ত্রী চিল্লায় কোন, ঠিক কি না? আর যদি নারীকে কোরআন শিখান, এই নারীগুলোর পেট থেকে বের হবে বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, খতিব উবাইদুল হকের মতো বড় খতিব বের হবে, মুফতি ফজলুল হক আমিনের মতো মুফতি বের হবে, আল্লামা সাইদির মতো মুফাসসির বের হবে, মুফাসসির বের হবে, খতিব বের হবে, হাফেজ জাকারিয়ার মতো হাফেজ আসবে এদের পেট থেকে, ফজলুর রব্বি আদলের মতো হাফেজ, নাজমুস সাকিবের মতো বিশ্ববিজয়ী হাফেজ জন্মাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, নিসাউকুম হারাসুন লাকুম ফাআতু হারাসাকুম আন্নাশিতুম, নারীরা তোমাদের শস্য ক্ষেত, এই শস্য ক্ষেতের পরিচর্যা নেওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ এবেন এই যে আপনারা পুরুষরা যারা এসেছেন, পুরুষরা নারীদেরকে সুযোগ করে দিবেন, আমরা নারীদেরকে ইবাদত করতে দেই না, রমজানে আমাদের পেঁয়াজু খাওয়া লাগে, আলুর চপ খাওয়া লাগে, বেগুনি খাননি আপনারা সোনাইমুড়িতে? এগুলো সারাদিন বানাতে বানাতে মাগরিবের নামাজটাও পড়তে পারে না, এশার সময় ক্লান্ত, তারাবির নামাজ পড়তে কষ্ট হয়, এজন্য আমরা যদি নারীদেরকে সুযোগ করে দেই, নারীরা ইবাদতের সুযোগ পাবে, ঠিক কি না? ঠিক কি না? আবার বিশ্বনবীরে বললেন, নারীদের সাথে কোমলাচরণ করো, নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, কিসের গ্লাস? কাচের গ্লাস যদি জোরে রাখেন থাকবে না, যাবে, যাবে, জোরে ধরবেন না, আস্তে ধরবেন, জোরে রাখা যাবে না, আস্তে রাখবেন। বিশ্বনবী বললেন, রিফকাম বিল কাওয়ারির, এই কাচের গ্লাসের সাথে কোমলাচরণ করো, নারীরা কাচের গ্লাস, জোরে রাখলে ভেঙে যাবে, মানে ধমকি দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না, ভালোভাবে বুঝাইতে হবে, নারীদের মন কিন্তু নরম জানেন তো, কালেকশনের ওয়াজ করলে পুরুষরা যেই টাকা দেয় নারীরা দেয় তিন ডবল, জমি থাকলে জমিও দিয়া দেয়, শাড়ি বিক্রি কইরাও টাকা দেয়, মুরগি পালে কবুতর পালে মুরগির ডিম কবুতরের ডিম বিক্রি কইরাও টাকা দেয়, এরকম দানশীল নারী বাংলাদেশে আছে না নাই? আছে। এজন্য বিশ্বনবী বললেন, রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাসের মতো তুলনা করলেন, কাচের গ্লাস আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, জোরে রাখলে ভেঙে যায়, কাচের গ্লাসে যদি টাওয়াল দিয়ে পলিশ করেন গ্লাসটা চকচক করবে, ঠিক কি না? বিশ্বনবী বললেন, নারীদেরকে এরকম টাওয়াল দিয়ে পলিশের মতো করতে হবে, বুঝাইতে হবে নরম ভাবে, ঠিক কি না? ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ও আমার বোনেরা, ও আমার নারীরা, গোটা বিশ্বের কেউ আপনাদেরকে সম্মান দেয় নাই, সম্মান দিয়েছে ইসলাম। নারী স্বাধীনতার কথা যারা বলে, নারী আন্দোলনের কথা যারা বলে, তারা নারীদেরকে ঠকিয়েছে, ঠিক কি না? এই যে উইমেন ফ্রিডম, উইমেন ফ্রিডমের কথা বলবে, উইমেন অ্যাক্টিভিস্ট, উইমেন মুভমেন্টের কথা বলে, এরা নারীদেরকে ঠকিয়েছে, এরা তাদের গল্প কবিতায় নারীর গোপন অঙ্গ নিয়ে কুরুচিপূর্ণ জিনিস তারা লেখে, তারা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের বিলবোর্ডের বিজ্ঞাপন, তারা নারীকে বানিয়েছে পর্দার নর্তকী, তারা বানিয়েছে পতিতালয়ের উপাদান, তারা নারীকে বানিয়েছে ভোগের পণ্য। ইসলাম নারীকে বিজ্ঞাপনের বিলবোর্ডের বিজ্ঞাপন বানায় নাই, ইসলাম নারীকে পতিতালয়ের পণ্য বানায় নাই, ইসলাম নারীকে সস্তা ভোগের পণ্য বানায় নাই, ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, ঠিক কি না? ইসলাম নারীকে চাকরানী বানায় নাই, রাজরানী বানিয়েছে, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, দিয়েছে অধিকার, দিয়েছে সেফটি বা নিরাপত্তা, চিল্লায় কোন, ঠিক কি না? কোন সময় ইসলাম নারীকে সম্মান দিল? যে সময় নারীর কোনো সম্মান ছিল না। ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, জাহেলী যুগে কাউকে যখন বলা হতো তোমার সন্তান হয়েছে, নবজাতক সন্তান, কন্যা সন্তান, কন্যা সন্তানের কথা শুনলে জাহেলী যুগে লোকদের চেহারাটা কালো হয়ে যেত। এখনো এরকম লোক আছে না এই বাংলাদেশে? আছে। মেয়ে হইছে শুনলে পছন্দ করে না, এদের মধ্যে জাহেলিয়াত আছে, মূর্খতা আছে, ঠিক কি না? চেহারাটা কালো হয়ে যেত। দিহাইয়াতুল কালবি আল আনসারি নামে বিশ্বনবীর এক সাহাবী ছিল, একবার নবীর দরবারে এসে বলে, ও নবী, আমি কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু শর্ত আছে। কি শর্ত?
আপনি আমার গ্যারান্টি দেন আমি যদি কালিমা পড়ে ভালো হয়ে যাই অতীতে আমি যত পাপ করেছি এই পাপগুলো আল্লাহ মাফ করে দিবে নাকি বিষ্ণুই বললেন কালিমা পড়লে অতীতের সব গুনাহ মাফ সুবহানাল্লাহ দেহিয়া বলে না নবী আমার বিশ্বাস হয় না কারণ এমন এমন অন্যায় আমি করেছি আমার অন্যায়গুলো কেমন করে মাফ হবে আমার অন্যায়গুলো কোনোভাবেই মাফ হতে পারে না গো নবী বিষ্ণুই বললেন কি অন্যায় করেছো দেয়াতুল কালবি তার অন্যায়ের গল্প শোনাতে শুরু করলো নবী আমি এক এক করে আমার অনেকগুলো কন্যারে নিজ হাতে জমিনের মধ্যে গেড়ে দিয়েছি নিজ হাতে হত্যা করেছি সর্বশেষ যেই কন্যাটি আমার হলো ওই কন্যার চেহারা ছিল চাঁদের মতো ফুটফুটে পূর্ণিমার চাঁদ ওই মেয়ের কাছে হার মেনে যায় এত সুন্দর না দুষ নুদুষ একটা মেয়ে ফুটফুটে বাচ্চা আমি মনে মনে ভাবলাম এই বাচ্চাটারও আমি রাখবো না কারণ এটা আমার জন্য লজ্জা জাহিলি যুগে কন্যা সন্তান আমরা জীবিত রাখতাম না তাদেরকে আমরা মেরে ফেলতাম আমি ভাবলাম আমার এই মেয়েটার চেহারায় যত মায়া থাকুক যত আদর থাকুক যত ফুটফুটে হোক এই মেয়েটারও আমি ছাড়বো না মেয়েটা যখন আমার হাত ধরে হাঁটতে পারে আব্বা আব্বু ডাকতে পারে মেয়ের মারে বললাম আমি মেলায় নিয়ে যাব কই নিয়ে যাব মেলা মেয়েটারে সাজায় দাও একটা মেলা আছে মক্কায় ওকাজের মেলা আমি নিয়ে যাব মেয়ের মা সাজিয়ে দিল সাথে করে একটা কোদাল নিয়ে আমি মেয়েটারে মরুভূমির মাঝখানে নিয়ে গেলাম মেয়েটা ডেকে বলল আব্বাপ আপনি না বলেছেন মেলায় নিবেন মরুভূমির মাঝখানে আনলেন কেন আমি বললাম মা ওই যে দূরে মেলা একটু পরে তোমারে নিয়ে যাব মেয়েটারে মরুভূমির মাঝখানে বসিয়ে আমি নিজ হাতে মরুভূমির মাঝখানে মাটি খুঁড়তে লাগলাম বালু কাটতে লাগলাম কবর বানাতে লাগলাম আমি এক একটা করে কোদাল দিয়ে মরুভূমির মধ্যে আঘাত করি বালুগুলো সরাই বাতাসের ধাক্কায় বালুগুলো এসে আমার দাড়ির মধ্যে লাগে আর আমার ছোট্ট মেয়েটা এসে নিজ হাত দিয়ে আমার গালের গালের দাড়িগুলো ছেড়ে দেয় দাড়ির মধ্যে লেগে থাকা বালুগুলো সরিয়ে দেয় তারপর আমার অন্তরে কোনো দয়া মায়া হয় না কবর খোঁড়ার পরে মেয়েটারে বললাম ও মা ওই যে দূরে দেখো কি দেখা যায় মেয়েটা যখন ওই দূর আকাশের দিকে তাকালো মেয়েটার পিছন থেকে সে নির্মম বাবার মতো একটা ধাক্কা মেরে আমি বাচ্চাটারে কবরের মধ্যে ফেলে দিলাম কিন্তু আমার মেয়ে বিশ্বাস করতে পারলো না যে আমি ধাক্কা মেরে ফেলেছি মেয়ে বলতে লাগলো আব্বা আমি পড়ে গিয়েছি ও বাবা আমি পড়ে গিয়েছি আমার টেনে উঠাও মেয়ের চেহারার দিকে না তাকিয়ে বড় বড় পাথর খন্ড আমি মেয়েটার চেহারার দিকে মারতে লাগলাম গো নবী এক একটা পাথরের আঘাতে আমার মেয়ের চেহারাটা ছিন্ন বিচ্ছিন্ন হয় ফিনকি দিয়ে রক্ত বেরোয় এবার আর আমার মেয়ের বুঝতে দেরি হলো না আমি মেলায় নিতে আনি নাই মারার জন্য এনেছি ঠিক কি না মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে আব্বা আর জীবনে কোনোদিন তোমারে আব্বা বলে ডাকবো না আর জীবনে কোনোদিন সমাজে তুমি যে আমার বাবা এই কথা বলে পরিচয় দিব না তুমি আমারে জানে মেরো না আমাকে এই জায়গা থেকে যেতে দাও যত দূর আমার চোখ যায় চলে যাব জীবনে কোনোদিন ফিরে আসবো না ও নবী তারপরে আমার পাষাণ হৃদয়টা গলে না নরম হয় না একটার পর একটা পাথর আমার কলিজার টুকরা বাচ্চাটার গায়ের মধ্যে মারতে লাগলাম পাথর মারতে মারতে মরুভূমির মাটিগুলো বালিগুলো তার চেহারায় মারতে মারতে জীবন্ত মেয়েটারে কবর দিয়ে দিলাম নবী ও নবী কেমন করে এই গুনাহ মাফ হবে কালিমা বললে আপনি আমারে বলেন বিশ্বনবী ঘটনা শুনে আর সহ্য করতে পারেন না চোখের পানি ছেড়ে নবীও দার দার করে কাঁদে বিশ্বনবী বললেন কি ঘটনা শোনালি রে দিহিয়া কেমন করে একজন মানুষ এত নিষ্ঠুর হতে পারে তারপরে বিশ্বনবী দেহিয়ার ডেকে বললেন ও দেহিয়া এত পাপ করার পরেও চোখের পানি ছেড়ে তওবার মতো যদি তুমি তওবা করতে পারো তোমার সব জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ এমন যুগে ইসলাম নারীকে মর্যাদার সিংহাসনে বসিয়েছে যেই যুগে নারী হলে বাবারা পছন্দ করতো না জীবিত জমিনের মধ্যে গেড়ে দিত ওই যুগে ইসলাম আসলো দেন ইসলাম ডিগনিফাইড দ্য উইমেন স্ট্যাটাস ইসলাম ডিগনিফাইড দ্য উইমেন স্ট্যাটাস ইন দ্য সোসাইটি ইসলাম সমাজে নারীর মর্যাদা দিতে শুরু করলো ইসলাম বলল দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা এই দুনিয়ায় যা দেখা যায় সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী সুবহানাল্লাহ ও আমার মায়েরা
ও আমার বোনেরা বিশ্বনবী বলেছে আপনারা নাকি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। জমিন দামি সম্পদ না, স্বর্ণের পাহাড় দামি সম্পদ না, ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি দামি সম্পদ নয়, দামি সম্পদ হলেন আপনারা যারা নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন। যেরকম ঠিক কিনা? কিভাবে ইসলাম নারীর মর্যাদা দিল খেয়াল করে শুনেন। একটা ছোট্ট মেয়ে যখন পৃথিবীতে জন্মায়, ইসলাম বলে খাইরুকুম মান বুক্কিরা বিল উংসা, যেই ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরটারে বরকতময় করে কে? আল্লাহ। এজন্য যাদের প্রথম সন্তান কন্যা হয়েছে তারা আপনারা বরকতময়। আমার প্রথম সন্তান মেয়ে। সুবহানাল্লাহ। আপনাদের যদি প্রথম সন্তান মেয়ে হয় আপনারা কপালওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ কখন আপনি বান্দাদের উপর খুশি হন, আর যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ বললেন, মুসা আমি যখন খুশি হই, খুশি হয়ে যখন কিছু একটা করি তখন বান্দারা খুশি হয় না। মুসা বললেন, এটা আবার কেমন? আল্লাহ বললেন, মুসা আমি যদি কোনো ব্যক্তির উপর খুশি হই, ওই ব্যক্তির বারবার রোগ বালাই দিয়ে পরীক্ষা করি, বেশি রোগ বালাই আসলে আমরা খুশি হই না, ঠিক কিনা? আপনার যদি বেশি রোগ বালাই হয় বুঝবেন আল্লাহ আপনারে পছন্দ করে, সুবহানাল্লাহ কবেন না। আবার আল্লাহ বললেন, কোন নবদম্পতির উপর যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, ওই নবদম্পতির প্রথম সন্তানটা আমি কন্যা বানায়া দেই। যদি আপনার প্রথম সন্তান কন্যা হয় না খুশি হওয়ার কারণ নাই, আপনার উপর বরকত ঠেলে দিচ্ছে কে? কোন পরিবারের উপর যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, বারবার ওই পরিবারের ভেতরে আমি মেহমান পাঠাতে শুরু করি, বেশি মেহমান আসলেও আমরা খুশি হই না, মনে মনে কে এত মেহমান আসে কে? মেহমান তোমার রিজিকে ভাগ বসানোর জন্য আসে নাই মিয়া, মেহমান আল্লাহর কাছ থেকে রিজিক নিয়ে তোমার কাছে এসেছে, ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন, কোন এলাকাবাসীর উপর যদি আমি খুশি হয়ে যাই, ওই এলাকায় রহমতের বৃষ্টি নাজিল করি, বেশি বৃষ্টি আসলেও আমরা খুশি হই না, এরকম আছে না নাই? এজন্য প্রথম সন্তান যদি কন্যা হয় ঘরটা বরকতময়। শুনতেছেন কথা? আপনারা আছেন তো আমার সাথে? জি, ওনারা বসতে দেন। মহতারাম বসেন, কেমন আছেন আপনি? ভালো আছেন? বসেন বসেন। প্রথম সন্তান যদি কন্যা হয় ঘরটা বরকতময়। এরপরে ছোট্ট কন্যা বড় হতে লাগলো, কিশোর কিশোরী হলো, ইসলাম বলে কোনো বাবা যদি মেয়ের শিক্ষা দীক্ষা দেয়, কোনো বাবা যদি মেয়েটারে মাদ্রাসায় পড়ায় কিংবা স্কুলে পড়ায়, সৎ পাত্রের হাতে তুলে দেয়, ওই মেয়েটার কারণে ওই বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় কে? আল্লাহ। একটা মেয়ে মানে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। মেয়ে হলে খুশি হবেন তো? নাকি চেহারাটা বাংলা পাশের মতো করে রাখবেন, এরকম খুশি হবেন? খাইরুকুম মান বুক্কিরা বিলংসা। এবার মেয়েটা হয়ে গেল কারো বিবি, কারো স্ত্রী। ইসলাম বলে খাইরুকুম খাইরুকুম লিআহলিহি, আল্লাহর কাছে ওই লোকটা সব চাইতে বেশি সেরা যে তার বউয়ের কাছে সেরা। কিয়ামতের দিন আপনি কেমন ছিলেন, আল্লাহ আপনার পীরের পীর বাবার কাছ থেকে সার্টিফিকেট নিবে না, আপনার ইমামের কাছ থেকে নিবে না, আপনার কলিগের কাছ থেকে নিবে না, বন্ধুর কাছ থেকে নিবে না, আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বিবির কাছ থেকে নিবে। কার থেকে? আজকে যে বিবিরে বলবেন, বিবি তুমি আমার কি দিবা, গোল্ডেন এ প্লাস না এ গ্রেড আর ডি গ্রেড? আপনার সামনে কইব তোমারে এ প্লাস দিমু, আপনি সইলা গেলে বলবে তোমারে সি গ্রেড দিমু, সি, ঠিক কি না? ঠিক। এজন্য বিশ্বনবী বলতে, না না খাইরুকুম লি আহলি, আমি আমার বিবিদের কাছে সেরা। বিশ্বনবীর তার সব বিবিরা কলিজারতে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যখন বাচ্চা হয়ে জন্মালো তখনও নারীর মর্যাদা, কিশোরী হলো মর্যাদা, যুবতী হলো মর্যাদা, কারো স্ত্রী হলো মর্যাদা। এবার নারীটা সন্তান সম্ভবা বাচ্চা হবে, ইসলাম বলে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে কোনো নারী যদি মারা যায়, ওই নারীকে কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে? আর যদি সহি সালামতে ডেলিভারি হয়, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার পুরুষ মানুষেরা তোমাদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি কিংবা মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। সুবহানাল্লাহ। মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত।
এজন্য বিষ্ণুই বললেন তিন কারণে মায়ের মর্যাদা বেশি। সবাই বলেন কয় কারণে? তিন কারণে। এক নম্বরে হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা, কষ্টের পরের কষ্ট, দশ মাস বাবা তোমার জন্য সহ্য করে নাই, সহ্য করেছে কে? তিন নম্বরে ওয়াফিসালুহু ফি আমাইন, দুই বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কত লিটার দুধ, কত গ্যালন দুধ, কত বালতি দুধ এই দুই বছরে আপনার মায়ের বুক থেকে আপনি খাইছেন, কোনো হিসাব আছে? কত কষ্ট করেছে মা আপনার জন্ম দিতে যে। আমরা যারা সিজারে হই নাই, আমরা যারা নরমাল প্রসেসে হইছি, এদিকে আমরা সিজারের কেউ আছি? ছোট বাচ্চা টাচ্চা ছাড়া আমরা সবাই তো এমনি প্রাকৃতিক পদ্ধতিতে পৃথিবীতে খালাস হয়েছে, ঠিক কিনা? জানতামই না তখন আমরা, এই মুরব্বীরা তো তখন শোনেই নাই সিজার কি। আমরা প্রাকৃতিক ভাবে এসেছি। একটা নারী যখন প্রাকৃতিক ভাবে বাচ্চা ডেলিভারি করে, মেডিকেল সায়েন্স বলে তার একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, 45 ইউনিট পেইন একসাথে সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় মরে যাবে নয় বেহুশ হবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে পৃথিবীর আলো দেখাতে যে যেদিন আমাদেরকে জন্ম দিয়েছিলেন, ওই দিন 57 ইউনিট প্লাস পেইন, 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন। যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড়ি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু। এজন্য বিষ্ণুই বললেন লাউ কাতা আতা জিলদাক, তোমার গায়ের চামড়াটা কেটে যদি মায়াকে তুমি দুইটা জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছো, ওই এক ঢোক দুধের শোধটা কি আদায় হবে নাকি? চামড়া বানিয়ে দিল, এক ঢোক যে দুধ খেয়েছেন ওইটার শোধ কোনোদিন আদায় হবে? এজন্য ইসলাম নারীর মর্যাদা শুধু বাড়িয়েছে, ছোট্টবেলায় মর্যাদা, কিশোরী অবস্থায় মর্যাদা, যুবতীদের মর্যাদা, বউ হওয়ার পরে মর্যাদা, তারপরে বাচ্চা জন্ম দেওয়ার পরেও মর্যাদা আছে না নাই? তাহলে ইসলাম যে মর্যাদা নারীকে দিল, গোটা বিশ্বের কোন ধর্ম এত মর্যাদা নারীদেরকে দিতে পেরেছে? কথা বলেন, দিতে পেরেছে? এরপর ইসলাম নারীকে অধিকার দিয়েছে, অধিকার পাঁচটা অধিকার দিয়েছে, ইবাদতের অধিকার, উত্তরাধিকার সম্পদে সেখানে অধিকার দিয়েছে, মোহরানা পাওয়ার অধিকার দিয়েছে, জ্ঞান অর্জনের অধিকার দিয়েছে, স্বামীর কাছ থেকে বাবার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে। কোন সুবহানাল্লাহ, ইসলাম নারীকে প্রথমে দিয়েছে আল হুকুক ফিল ইবাদা, ইবাদতের অধিকার। বিষ্ণুই বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা, আমার বান্দিদেরকে মসজিদে ঢুকতে নিষেধ করো না। এই জন্য বাইতুল মোকাররমে যদি কোনো মহিলা যায়, ওইখানে মহিলাদের জন্য নামাজের জায়গা আছে না নাই? আবার জাতীয় ঈদগাহ ময়দানে এক পাশে পুরুষেরা ঈদের নামাজ পড়ে, আর এক পাশে নারীদের জন্য জায়গা আছে না নাই? ওয়াক্তিয়া নামাজগুলো নারীরা ঘরে পড়বে, ঘরে নামাজ পড়ে উত্তম। মসজিদে নববীতে আলাদা আছে, হেরেম শরীফে আছে। আমি 5 বছরে ছিলাম হেরেম শরীফে একসাথে, কিন্তু আলাদা ছোট্ট ইয়ে দিয়ে জায়গা করে রাখে, ওখানে কিছু মহিলা, ওইখানে কিছু মহিলা, ওইখানে মহিলা। 5 বছর মিশরে ছিলাম, মিশরে প্রত্যেকটা মসজিদে মাকান লিসাইয়েদা, নারীদের জন্য স্পেশাল জায়গা আছে না নাই? গোটা বিশ্বের যত জায়গায় যাবেন নারীদের জন্য আলাদা জায়গা আছে। শুধু বাংলাদেশে আমরা ফতোয়াবাজি করি নারীরা মসজিদে ঢুকলে নাকি ফেতনা হয়। তো নারীরা যে থ্রি পিস পরে লেহেঙ্গা পরে বাজারে যায় ফেতনা হয় না? এই দেশের নারীরা দুই জায়গায় বেশি যায়, এক যায় বাজারে, দুই যায় মাজারে, ঠিক কি না? না জেনে না বুঝে নারীগুলো মাজারে যেয়ে সেজদা দেয়। যদি জিজ্ঞেস করেন মাজারে গেলা কেন, বলে আমার সন্তান হয় না, বাবারে খুশি করতে গেছি। অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক এলাকায় যায় মাজারে যেয়ে সেজদা দেয়, ছেলে পাওয়ার জন্য সেজদা দেয়,
মেয়ে হওয়ার জন্য মাজারে সেজদা দেয়। ও মিয়া, মাজারের যে বাবা শুয়ে আছে সে কি বাচ্চা দিতে পারে? বাচ্চা দেয় কে? আল্লাহ। তো বাচ্চার জন্য যদি মাজারে যাওয়া লাগে, কুকুরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমন করে? গরু তো কোনো মাজারে যায় না, কুকুর তো কোনো মাজারে যায় না, কুত্তা কোনো মাজারে যায় নাকি? যে মানত করে, তো এগুলোর বাচ্চা হয় কি করে? মানুষের রুচি কত নিচের দিকে গেলে মাজারে যায় সন্তান চায়। আল্লাহ বললেন, ইয়াহা বলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহা বলি মাইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কদীর। তিনি যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? আল্লাহ। দিতে পারে কে? আল্লাহ। এই জন্য সন্তান যদি চান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য নারীদের প্রথমে রয়েছে ইবাদতের অধিকার, শুনতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে না তো? এক নম্বরে ইবাদতের অধিকার। বিশ্ব নাই বললেন, জুমার দিন আর ঈদের দিন সব নারীরা মসজিদে আসবা, ঈদগায় আসবা। এক নারী বললেন, নবী আমাদের অনেকের বোরকা নাই, আমাদের অনেকের ওড়না নাই। বিশ্ব নবী বললেন, যার ওড়না নাই আরেক বোনের কাছ থেকে ধার করে আসবা। এক নারী বলল, নবী আমাদের অনেকের পিরিয়ড হয়, মাসিক হয়। বিশ্ব নাই বললেন, যাদের মাসিক হয় ঈদগায় ঢুকবে না, বাইরে বসে থাকবে, বাইরে বসে বসে ইমাম সাহেবের খুতবা শুনবে। ইয়াশতারিক না দাওয়াত আল মুসলিমিন, নামাজের পরে সবাই যখন দোয়া করবে ইমাম সাহেবের সাথে দোয়াতে শরীক হবে, ঠিক কিনা? এজন্য ঈদগাহে যদি জায়গা থাকে পর্দার সাথে আপনারা নারীদেরকে নিবেন, জুমার দিনে যাওয়ার ব্যবস্থা করবেন, কারণ নারীদের কথা শোনার সুযোগ নাই। মাহফিল হইলে মহিলাদের জন্য সমাবেশ করবেন, অথবা এখানে পুরুষ প্যান্ডেল, ওইখানে সেফটি নিরাপত্তা দিয়ে পুলিশ দিয়ে ওইখানে নারী প্যান্ডেলও করবেন, কারণ এই নারীগুলো কোরআন শোনে না। আমরা ফতোয়া দিয়ে বাংলাদেশের নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না, এই জন্য তারা ঢুকে মাজারের ভেতর, বাজারের ভেতর, ঠিক কিনা? আমরা ফতোয়া দেই এই হবে সেই হবে, ফেতনা হবে, এই জন্য বাজারমুখী হয়েছে, মাজারমুখী হয়েছে। মসজিদের দরজা যদি তাদের জন্য খুলে দিতাম ঠিকই মসজিদেই ঢুকতো, চিল্লায় বলেন ঠিক কিনা? দুই নম্বরে ইসলাম বলল, নারীর আছে উত্তরাধিকারী অধিকার। বাবার এতেকালের পরে ছেলে যেমনি সম্পদ পাবে মেয়েও পাবে, তবে ছেলে পাবে যদ্দূর, মেয়ে পাবে অর্ধেক। কার আইন? দুনিয়ার সব বাবারে আল্লাহ ডেকে বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুনিয়ার বাবারা শোনো, আমি আল্লাহর দেয়া ফরায়েজের নিয়ম হলো ছেলের যদ্দুর দিবা মেয়ের দিবা অর্ধেক। কার কথা? নাকি আজারি সাহেবের কথা, নাকি ইমাম সাহেবের কথাটা কার? আইনটা কার? ছেলেরে যদি 2 লাখ দেন মেয়েরে দিবেন কয় লাখ? 1 লাখ। ছেলেরে যদি 4টা বাড়ি দেন মেয়েরে দিবেন কয়টা? ছেলেরে যদি 10 কানি জমি দেন মেয়েরে দিবেন কয় কানি? অনেক ডাকাইত বাবা আছে বলে, মা তোর ভাইয়েরে আমি সব দিয়া দিলাম, তোর লাগে হাত তুলে দোয়া করে দিলাম, এরকম ডাকাইত শোনাই মরিতে আসে না নাই? সব ভাই তোর ভাইয়েরে সব দিলাম তোর জন্য দোয়া করে দিলাম। আরে দোয়া তো আপনি করবেনই, যে যেটা প্রাপ্য তারে ওইটা দিয়ে দেন, তারপরে আপনি দোয়া করেন, ঠিক কিনা? আবার অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, মুরগির মাথা, এরকম মাও আছে না নাই? তা আপনি যে ছেলের মুরগির রান দেন, মেয়ের মুরগির ঠ্যাং দেন, মেয়ের বুঝি মুরগির রান খেতে মনে চায় না? মনে চায় না? দেখবেন যে মা বাবা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম দিল নারীকে আবাদতে অধিকার, সম্পদে অধিকার, তারপরে মোহরানাতে অধিকার। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। বিয়ের পরে মোহরানা দাও কার আইন? আল্লাহর আইন। জোরে বলেন কার আইন? আল্লাহর। আল্লাহর আইন। একবার কমায় দাও, এক নম্বরে দাও। মোহরানা দিতে হবে, আমরা এখন মোহরানা দেই না, খাই যৌতুক, আছে না নাই? যৌতুক খাবেন নি? খাবেন খাবেন? যৌতুক খাওয়া যাবে না, মোহরানা দিবেন? আমরা ওয়ালিমা করতে চাই না, আমরা খাই বরযাত্রী, যতটা সুন্নাত আমরা বাদ দিয়েছি ততটা বেদাত ওই জায়গায় আছে না নাই? আছে। বিশ্ব নবীর সুন্নাত যত জায়গা থেকে সরাবেন
ওই জায়গাটা খালি থাকবে না, এই জায়গায় ছিল সুন্নাহ, সুন্নাহ সরাই এদিকে রাখছেন, এদিকে ঢুকবে বেদাত, ঠিক কিনা? ঠিক। এজন্য বিয়ের পরে ওয়ালিমা করবেন, ছেলের বাবা খাবারের আয়োজন করবেন, মেয়ের বাবার কোনো খাবার কিন্তু আমরা 500 জন 1000 জন আবদার করে রাখি, বরযাত্রী যাব আসনা নাই, কপাল পোড়া। ইসলাম নারীদেরকে এগুলো দেয় নাই, চাপায়া দেয় নাই, ইসলাম বলেছে নারীর হাতে মোহরানার টাকা পৌঁছে দাও, ঠিক কি না? তাহলে গেলে আপাততে অধিকার, সম্পদে অধিকার, মোহরানায় অধিকার, এরপর ইসলাম নারীকে দিয়েছে হুকুক ফিত তালিম, শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার শুধু পুরুষদেরই নয়, শিক্ষার অধিকার নারীদেরও আছে না নাই? শিক্ষিত শুধু পোলারে বানাইবেন নাকি, মেয়ের শিক্ষিত বানাইবেন না? বানাইবেন না। এই জন্য ছেলেকে যেমনি মাদ্রাসায় পড়ান, মেয়েরাও পড়ান। এই মাদ্রাসায় কি মেয়ে পড়ে? দিতে রাজি আছেন তো? মায়েশার মতো মহিয়সী নারী হবে এরা, কোরআন পড়লে এগুলো হবে মহিয়সী নারী, আর কোরআন না পড়ালে এগুলো হবে তসলিমা নাসরিন, ঐশীর মতো ডাকাত, রান্দা দিয়ে মা বাপরে কোপায়, ঠিক কি না? এজন্য ইসলাম বলে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুমিন মুসলিম নারী পুরুষের জন্য ইসলামের জ্ঞান অর্জনকে ফরজ করেছে কে? আল্লাহ। ছেলেকে যেমনি নামাজ শিখাবেন, মেয়েরও শিখাবেন, ছেলেকে যেমনি রোজার নিয়ম শিখাবেন, কোরআন শিখাবেন, মেয়েটারও শিখাবেন। ইসলাম বলে মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাবউসিনিন, তোমার ছেলে মেয়ের বয়স যখন 7 হয় তখনই নামাজের আদেশ দিয়ে দাও। কিসের আদেশ? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সুবহানাল্লাহ পড়েন? সুবহানাল্লাহ। এই গানগুলো শুনেন নাই আপনারা? কলরও একটা শিল্পী গোষ্ঠী আছে, মাথায় পাগড়ি পরে, সাদা পাগড়ি পরে ছেলেগুলো গান গায়, এগুলো শুনবেন। সাইমুম শিল্পী গোষ্ঠী আছে, ওদের গানগুলো শুনবেন, ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এই গানগুলো না শোনায়া ছেলেদেরকে যদি ব্যান্ডের গান শোনান, উল্টা পাল্টা গান শোনান, ছেলেগুলো হবে অভদ্র, বেনামাজি, ঠিক কি না? আবার বাড়ি সিদ্দিকি নামে একজন শিল্পী গত কয়েক সপ্তাহ আগে মারা গিয়েছে, পোলাপান দেখি এর গানের জন্য পাগলের ঘুম আসে না নাই। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলা রে বাস, আমার লইগা 3.5 হাত কবর, খুড়িস নাই আমি পীরিতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। ফলাফল কি দে দেখছে গায়? এই গানের প্রথম লাইনে বললো আমার জন্য কবর খুরিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানে আগুনে পুরিস না। মুসলমান দেখি আগুনে পুরায় নাকি কবর দেয়? যেই গানের মধ্যে হিন্দুয়ানির ছোঁয়া আছে, যেই গানের ভেতরে শিরকের আবাস আছে, মুসলমান ওই গান গেতে পারে? এজন্য খবরদার, এই গানগুলো বুঝে শুনে গাইতে হবে। যেই গানের মধ্যে ঢোল আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, ওই গান শোনা যাবে। বিশ্বনবী বলেছেন বুইস্তুয়ান উকাসিরাল মাজামির, ঢোল তবলা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? আল্লাহ। কথা শুনতেছেন? ঢোল তবলা ভাঙার জন্য বিশ্বনবীর পাঠাইছে কে? কিন্তু আমাদের গানে ঢোল তবলা আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাসি, বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি, গাই না আমরা? বিশ্বনবী বললেন না, ঢোল বাজাবে না, বাদ্য বাজাবে না, বংশীর সুর বাঁশির সুর বাজাবে না, হারমোনিয়াম বাজাবা না, দোতারা বাজাবা না, তিন তারা বাজাবা না, বাজাতে চাইলে তব দিয়ে গান গাও, কবুল করবে কে? ঢোল হারাম, ঢোল কি দফ জায়েজ, ঢোলের দুই দিক আটকানো, ধাম ধাম আওয়াজ হয়, কলিজায় নেফাকি সৃষ্টি হয়, আর দফ একদিক খোলা একদিক আটকানো। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার সাহাবারা দফ বাজিয়ে বাজিয়ে গান করেছেন, তলা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মা বাউসু ফী
من ثنيات البدع وجب الشكر علينا مدى علي الهداع برن الله أكبر الله أكبر এজন্য দব শিখাবেন হারমোনিয়াম ঢোল তবলা বাজানো যাবে না ইসলাম নারীকে দিল শিক্ষার অধিকার ইসলাম বলে আল্লিমু নিসাকুম সূরাতান নূর ও দুনিয়ার বাবারা মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও মেয়ের কি অধিকার আছে সূরা নিসা সূরা আহসাব সূরা নূরের ভেতরে আসরা নাই এজন্য নারীদেরকে এগুলো শিখাবেন রাজি আছেন ইনশাআল্লাহ মেয়েদেরকে কোরআন শিখাবেন তো শিখাবেন 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 ইনশাআল্লাহ এরপর ইসলাম বলল নারীদের সাথে ভালো আচরণ করো হুকুক লিহ ফি হুসনিল মুআশারা ছেলেদের সামনে সাথে যেমন আচরণ করবা মেয়েদের সাথেও এমন আচরণ করবা ছেলেরে যদি ঈদের সময় দুইটা জামা কিনে দাও মেয়েরও কিনে দিবা কয়টা দুইটা নাকি ছেলেরে দিবা পাঁচটা মেয়েরে দিবা একটা এরকম করা যাবে না ছেলে মেয়ে সমানভাবে দেখবেন তো সমানভাবে খাওয়াবেন তো দাম বেশি হইলে একটা একটা দেন ছেলেরে একটা দেন মেয়ের একটা দেন কবুল করে নিবে কে আল্লাহ নারীদের সাথে ভালো আচরণ করতে হবে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন উম্মুক তোমার মায়ের সাথে সুম্মা মান তারপরে কার সাথে মায়ের সাথে তারপরে উম্মুক মায়ের সাথে তিনবার বললেন উম্মুক মায়ের সাথে চতুর্থবার বললেন আবুকা তোমার বাবার সাথে বাবার চাইতে মায়ের মর্যাদা ইসলাম কয় গুণ বাড়ালো জোরে বলেন না বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম এই জন্য দেশের ক্ষমতা আমরা মায়েরে বসাই দিছি যেহেতু মায়ের মর্যাদা বেশি দুই মা আপনারা বসে থাকেন আপনারাই আমাদের সব ঠিক কি না এই জন্য মায়ের মর্যাদা বেশি তার মানে বুঝলাম ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে অধিকার দিয়েছে ইসলাম নারীকে নিরাপত্তা দিয়েছে কি দিয়েছে নিরাপত্তা নিরাপত্তা সেফগার্ড দিয়েছে হিজাবের মাধ্যমে ইসলাম বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ঘরের মধ্যে থাকো অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ো না এখন নারীরা কয় আমরাও চাকরি করব আমরাও দেশ চালাবো আরে আপনারে তো অনেক বড় চাকরি আল্লাহ ঘরের মধ্যে দিয়েছে একটা ঘর ফ্যামিলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কারণ একটা ফ্যাক্টরি চালাতে যা লাগে ফ্যামিলির ভিতরে তা আছে না নাই একটা দেশ চালাতে যা লাগে ওই কাজগুলো ছোট পরিসরে একটা ফ্যামিলির ভিতরে আছে না নাই ফ্যামিলির মধ্যে একটা নারীর কি করা লাগে ফুডিং রান্না করা লাগে ক্লিনিং পরিচ্ছন্নতা করা লাগে ম্যানেজমেন্ট জানা লাগে তার শি নিড টু নো হাউ টু ম্যানেজ এভরিথিং ইন হিজ ফ্যামিলি তার ফ্যামিলিতে কোথায় কি ম্যানেজ করবে কোন জায়গায় কি করবে এটা একজন নারী শিডিউল করবে স্কেডিউলটা বানাবে একজন নারী জোরে কোন ঠিক কি না তারপরে তার কোঅর্ডিনেশন জানা লাগে স্বামীর সাথে সে অ্যাসিস্ট করবে কো অ্যাসিস্ট করবে কোঅর্ডিনেট করবে তারপরে একটা নারী ডিপ্লোমেসি জানা লাগে কূটনৈতিক বুদ্ধি লাগে কেমন করে শাশুড়িরে ম্যানেজ করবে ভাশুরের সাথে ননদের সাথে কেমন করে মিলে চলবে এই ডিপ্লোম্যাটিক বুদ্ধি কূটনৈতিক বুদ্ধিও একটা নারীর দরকার আছে না নাই তার মানে একটা ঘরের জন্য একটা নারীকে আল্লাহ বানিয়েছে এমজি ম্যানেজিং ডিরেক্টর অফ এ ফ্যামিলি একটা নারী হচ্ছে একটা ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর দুনিয়ার কাজ ঘরে পড়ে আছে আপনি হ্যান্ডিক্রাফট করবেন নকশিকাঁথা করবেন ঘর সাজাবেন বিউটিফিকেশন করবেন ইন্টেরিয়র ডিজাইন করবেন ডেকোরেশন করবেন ঘরটারে সাজাবেন স্বামীর জন্য সব প্রিপেয়ার করে রাখবেন বাচ্চাগুলোরে মানুষ করবেন মা যদি ভালো হয় বাচ্চাগুলোরে মানুষ করে কে বাপ ভালো তাই বেটা ভালো তার মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা ভালো ছেলে ভালো মা ভালো মেয়ে ভালো গাই ভালো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো চিল্লে এখন ঠিক কি না এজন্য মা আপনি বড় শিক্ষিকা আপনার ছেলে আপনার ভাষাই তো শিখে আপনার কাছ থেকে কথা শিখে আপনি ছেলেরে কোরআন শিখাবেন আপনি ছেলেরে হাতে খড়ি শিখাবেন আপনি ছেলেরে ভদ্রতা শিখাবেন তো এত দায়িত্ব ধুই আপনি চাকরি করার সময় পান কখন রাস্তায় মিছিল করার সময় পান কখন নারীর অধিকার দাও আন্দোলন করার সুযোগ পান কখন তাই বলে নারীদের চাকরি করা না জায়েজ নয় জায়েজ আপনি যদি পর্দায় থেকে স্বামীর অধিকার সন্তানের অধিকার আদায় করে আপনি যদি চাকরি করতে পারেন করেন কোনো সমস্যা নাই কারণ নারী ডাক্তারেরও দরকার আছে না নেই নারীর গোপন রোগের চিকিৎসা কি কোনো পুরুষ করতে পারবে ওইটা নারীরা করবে এই জন্য নারী ডাক্তারও লাগবে ইঞ্জিনিয়ার
আরো লাগবে, তবে এটা পুরুষদের মতো নয়, যতটুকু না হলেই নয় ততটুকু, ঠিক কি না? স্বামীও যায় অফিসে, বিবিও যায় অফিসে, বাচ্চাটা থাকে কাজের মেয়ের কাছে, এরকম আছে না ফ্যামিলি? সোনাই মরিচুতে এরকম ফ্যামিলি নাই না? এদিকে আছে, এদিকে আছে। স্বামীও চাকরিতে যায়, বিবিও চাকরিতে যায়, বাচ্চাটা থাকে কাজের মেয়ের কাছে। যে ছেলে আপনার সঙ্গ পায় না, কাজের মেয়ের কাছে বড় হলো, ওই ছেলে তো কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে, আপনার আচরণ সে পাবে না। আপনার ইমেজ, আপনার কথা বলার স্টাইল সে রপ্ত করতে পারবে না, সে রপ্ত করবে কাজের মেয়ের কথা বলার স্টাইল। কাজের মেয়ের আচরণ তার মধ্যে ঢুকবে, কাজের মেয়ের টেন্ডেন্সি তার মধ্যে ঢুকবে, ঠিক কি না? এজন্য ফ্যামিলিতে সময় দিবেন নারীরা। ওকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা প্রয়োজনে বাইরে যেও না। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর। এজন্য নারীর সম্মান বেশি, তার পর্দাও বেশি। দামি জিনিস মানুষ লুকিয়ে রাখে, এই যে আমার পকেটে টাকা। পৃথিবীর কোন জায়গায় দেখছেন টাকা এভাবে রাখে? হুজুর, এই যে অর্ধেক টাকা এভাবে, অর্ধেক এভাবে, কোন পাগলরও দেখবেন কি করে? টাকাটাকে সুন্দরভাবে সেফ জায়গায় রাখে। স্বর্ণ নিয়ে বাজারে বিক্রি করতে যায়, ব্যাগের ভিতরে, বক্সের ভিতরে, আবার কাপড় দিয়ে পেঁচায়, পুটলির ভিতরে স্বর্ণ রাখে, ঠিক কি না? পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো মতি। মতি থাকে ঝিনুকের ভেতর, ঝিনুক থাকে সাগরের ভেতর, ঠিক কি না? যেটার দাম বেশি, ওটার বক্স বেশি, ওটার হিজাব বেশি, ওটার পর্দা বেশি। নারীদেরকে যেমনি আল্লাহ অধিকার দিলেন, মর্যাদা দিলেন, সম্মান দিলেন, ওই সম্মান টিকিয়ে রাখার জন্য নারীদের পর্দা করার দরকার আছে না নাই? আচ্ছা, এই যে কলা আমরা খাই, কলা কি সুলকা সহ খাই না সুলকা খুলে? সোনাই মুড়িতে তো সুলকা সহ কলা খান না, সুলকা ফেলে দিয়ে খান। তো যিনি কলা বিক্রি করে উনি যদি ভাবে, যারা কিনবে সুলকা তো সুলেই খাবে, কাজ একটু আগায় রাখি, সোলাগুলো আমি খুলে শুধু কলাগুলো রাখি, কেউ কিনবেন কি করবেন? তোমার কলা তুমিই খাও মিয়া, সোলা খুলছো কেন, ঠিক কিনা? হেজাব ছাড়া নারী তেমন, ছোলা ছাড়া কলা যেমন, ছুলকা ছাড়া কলার যেমনি বাজারে কোনো দাম নাই, হেজাব ছাড়া নারীর তেমনি কোনো দাম নাই। আবার সমাজে দেখা যায় নানি বের হয়েছে, নানির হাতে হাত মৌজা, পায়ে পা মৌজা, কিন্তু নানির সাথে নাতনি, বয়স 18, কোনো বোরকা নাই, হেজাব নাই, গলার মধ্যে একটা পাতলা ওড়না, এরকম আসরা নাই। অনেক মা, মায়ের বয়স 60, ওই মায়ের হাত মোজা, পা মোজা, বোরকা লাগাইছে তিনটা, মেয়ের বয়স 19, মেয়ের গায়ে বোরকা নাই, টাইট ফিটিং জামা। আপনারে হাত মোজা পড়তে বলছে কেন নানি রে? নানি তো পাতলা কাপড় পরলেও নানির দিকে কেউ তাকাবে না, নানির ডেট শেষ, নানি এক্সপায়ার্ড হয়ে গেছে, এক্সপায়ার্ড, ঠিক কিনা? আউট অফ ভ্যালিডিটি, নানির ভ্যালিডিটি শেষ, এখন নাতনির যুগ। আপনার দিকে কু নজরে, বদ নজরে কেউ তাকাবে না। আর যেই ষোড়শী অষ্টাদশী নাতনি নিয়ে বের হলেন, বখাটে যুবকগুলো তার দিকে বড় বড় চোখ করে তাকাবে, ঠিক কিনা? এজন্য হেজাবকে আল্লাহ ফরজ করলেন। আল্লাহ বললেন, বুকের উপরে একটা চাদর ঝুলিয়ে দাও, নিজের সম্মানকে ঢেকে রাখো, নিজের আব্রুকে ঢেকে রাখো। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এজন্য ইসলাম নারীদের জন্য হেজাবকে আবশ্যক করলেন, ইসলাম নারীদের জন্য ড্রেস কোড দিলেন। পাঁচটা শর্ত সাপেক্ষে নারী সব ধরনের পোশাক পরতে পারবে, কয়টা? যে মা বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার হচ্ছে, ইউ শুড কভার ইউর হোল বডি, এমন কাপড় পরতে হবে যে কাপড়টা আপনার পুরো দেহকে কভার করবে, এক্সেপ্ট ইউর হ্যান্ড এন্ড ইউর ফেস, আপনার চেহারা আর হাতের তালু ছাড়া। তবে চেহারাও যদি ঢেকে রাখেন সেটাই তাকওয়ার পরিচয়। কিন্তু বিশ্বনবীর সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী কোন মহিলা যদি হাত আর ফেস খোলা রাখে, তারে জোর জবরদস্তি করা যাবে না। তবে বিশ্বনবীর বিবিরা চেহারাও ঢেকে রাখতেন। বিশ্বনবীর বিবি উম্মে সালামা, তিনি বলতেন, দেখার জন্য দুই চোখের দরকার নাই, আমি এক চোখ ঢেকে রাখবো আর এক চোখ দিয়ে দেখবো। সুবহানাল্লাহ, উনি সারা শরীর ঢাকার পরে একটা চোখ ঢেকে রাখতেন, আরেক চোখ দিয়ে এভাবে তাকাতেন। মদিনার অনেক নারীরা এক চোখ থেকে শুধু এক চোখ দিয়ে তাকাতো, কারণ দেখার জন্য দুই চোখ লাগে না, লাগে কয় চোখ? আরো জোরে, কয় চোখ? এজন্য উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কামতা জুরু মিন যাইলিহা, মহিলারা রাস্তা দিয়ে হাঁটার সময় পা দেখা যায়, এখন কি করবে? বিশ্বনবী বললেন, বোরকার নিচের দিয়ে এক বিগত বাড়ায় দিবে। উম্মে সালামা বললেন, ও নবী, এক বিগত বাড়ানোর পরেও যদি কোনো নারীর পা দেখা যায়? বিশ্ব নবী বললেন, এক গজ বাড়ায় দিবে।
মায়েরা আপনাদের পা দেখানো যাবে না, পা এটা আওরাতের অন্তর্ভুক্ত, পা আপনি মোজা পরে হাঁটবেন রাস্তায়, এমন বড় বোরকা পরবেন যেন টেনে হিচড়ে হাঁটা লাগে, আপনার পাও যাতে কেউ না দেখে, জোরে কোন ঠিক কিনা। তার মানে এক নাম্বার, ইউ শুড কভার ইউর হোল বডি উইথ দ্য গার্মেন্টস, কাপড় দিয়ে আপনার পুরো শরীরটাকে ঢাকতে হবে। দুই নাম্বার শর্ত, আপনার পোশাক পাতলা হতে পারবে না, এমন পোশাক বের হয়েছে মশারি কি পাতলা, মশারির চেয়েও পাতলা, ভিতরের সব দেখা যায়, এরকম আছে না নাই। তিন নাম্বারে টাইট ফিটিং হতে পারবে না, টাইট ফিটিং পোশাক পরে বিশ্ব নেই বললেন। আল কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মুমিলা, কিয়ামতের আগ দিয়ে এমন কিছু নারী বের হবে বোরকাও পড়বে আবার উলঙ্গিনীও হবে, বোরকাও পড়বে আবার নাকি উলঙ্গিনী। আচ্ছা বোরকা পড়লে কি উলঙ্গ হয়, আর কেউ যদি উলঙ্গ থাকে তার গায়ে কি বোরকা থাকে, কিন্তু বিশ্ব নেই বললেন বোরকাও পড়বে উলঙ্গিনীও হবে, তার মানে এমন বোরকা টাইট ফিটিং বোরকা দেহের সাথে লেগে থাকবে, দূর থেকে তাকালে দেহে রুচুনিচু ভাঁজ গুলা সব টের পাওয়া যাবে, এরকম বোরকা বাংলাদেশে আছে না নাই, সোনাই মরিতে তো নাই আছে। এই খবরদার এই বোরকা গুলো কিনে দিবেন না, পাখি ড্রেস কিনে দিবেন না, লেহেঙ্গা থ্রি পিস টু পিসের নামে টাইট পোশাক গুলো কিনে দিবেন না। ভাই যারা এসেছেন খবরদার, বোনের সব আবদার শুনবেন না, বাবা যারা এসেছেন মেয়ের সব আবদার রাখা যাবে না, আপনার মেয়েকে আপনার বোনকে যদি হেজাবের সাথে আপনি ঘর থেকে বের না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ করায় আপনার আসামির কাতারে দাঁড় করায় দিবে কে। তো নারীদের পোশাকের প্রথম কথা হচ্ছে পুরো দেহটা ঢাকতে হবে, দুই নাম্বার পাতলা হতে পারবে না, তিন নাম্বার টাইট ফিটিং হতে পারবে না, চার নাম্বার বিজাতি কোনো নারীর স্পেশাল পোশাক হতে পারবে না, যেটা কোনো বিধর্মী নারীদের বিশেষ ধর্মীয় পোশাক, এমন কোনো পোশাক পরতে পারবে না, পাঁচ নাম্বার হলো কোনো নারীরা পুরুষদের পোশাক পরতে পারবে না। অনেক নারী পুরুষের পোশাক পরে আসে না নাই, শার্ট পরে প্যান্ট পরে সেন্টু গেঞ্জি পরে, এরকম ম্যাডাম আসে না নাই। বিশ্ব নবী বললেন তাদের উপর আল্লাহর লানাত, লানা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসাঈ বিল রিজাল, যে নারীরা পোশাকে আশাকে চলনে ভূষণে পুরুষ সাজতে চায় তাদের উপর আল্লাহ লানত। তাদের উপর কি কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেই, অনেকক্ষণ তো বললাম, কতক্ষণ হয়েছে, আর 10 মিনিট বাকি আমার আলোচনার না। আচ্ছা এই জন্য বিশ্ব নবী বললেন খবরদার এই ড্রেস কোড গুলো মেনটেন করো। এরপরে বিশ্ব নবী বললেন জান্নাতে যাওয়ার তোমাদের একটা সহজ মাধ্যম আছে, ও আমার নারীরা ও আমার বোনেরা খেয়াল করে শুনেন, জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম, আপনাদের ওয়াইফরা বিবিরা যদি এখানে না থাকে আপনারা যে এই মেসেজটা পৌঁছে দিবেন, বসেন আপনি বসেন। এক নম্বরে বিশ্ব নবী বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী নামাজগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, যে নারী রোজাগুলো রাখে, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করে, আতাআত বালাহা স্বামীর আনুগত্য করে, এই চারটা কাজ যদি কোনো নারী করে চারটা কাজের বদলে আটটা জান্নাত ওই নারীর জন্য খুলে দিবে কে। চারটা কাজ যদি কোনো নারী করে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার মায়েরা বোনেরা আপনাদের মডেল নুসরাত ফারিয়া নয়, পরিমণি আপনাদের মডেল নয়, নায়িকা অনুশোকা আপনাদের মডেল নয়, আপনাদের মডেল হলো মা খাদিজা, আপনাদের মডেল হলো মা আয়েশা, ঠিক কি না, আপনাদের মডেল হলো আসিয়া, আসিয়া আপনাদের মডেল, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন, দুনিয়ার সব মুমিন নারীদের জন্য আল্লাহ কাফেরের বউ ফেরাউনের বউ আসিয়ারে মডেল বানিয়েছে, ঠিক কি না, আসিয়া জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, মারিয়ামকে আল্লাহ মডেল বানিয়েছে, আল্লাহ বললেন ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই, ও মারিয়াম ইবাদতে মশগুল হও। আর আমাদের নারীরা জি বাংলা নিয়ে মশগুল থাকে, স্টার জলসা হায়ার জিহি বাংলা, নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক কি না, খবরদার ঘরে যেন জি বাংলা না ঢুকে, স্টার জলসা যেন না ঢুকে, আমাদের ঘরে থাকবে মা আসিয়ার জীবনী, মারিয়ামের জীবনী, আমাদের ঘরে থাকবে বিশ্বনবীর প্রথম বউ খাদিজার জীবনী। খাদিজারে বিশ্বনবী এত ভালোবাসতেন, বিশ্বনবী খাদিজারে এত পছন্দ করতেন,
বিশ্ব নবী বলতেন, ও আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, ওই দিন যেন আমি আমার খাদিজারে ভুলে না যাই। একটা নারীকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই নারীটা হলো খাদিজা। খাদিজার অন্তকালের পর বিশ্ব নবী জানাজা দেয়, দাফন দেয়, কাফন দেয়, আর কবরের সামনে দাঁড়িয়ে যারে যারে কাঁদে। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে ফিরে যাই। বিশ্ব নবী বললেন, আমি যাব না আবু বকর, তুমি যাও, কারণ যেই মহিলাটাকে কবর দিয়েছি সাধারণ কোনো মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন কেউ আমারে আশ্রয় দেয় নাই, তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। আবু বকর তুমি ঘরে যাও, আমি দাঁড়িয়ে থাকবো। আমি বিশ্ব নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ও নবী, দাঁড়িয়ে থাকার দরকার নেই, আপনি চলে যান। রাব্বুল আলামিন বলেছেন, খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। ও নবী, আর দাঁড়িয়ে থাকবেন না, আর চোখের পানি ছাড়বেন না, আপনি ঘরে ফিরে যান। এই জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা খাদিজার জীবনী পড়তে হবে। খাদিজা ছিলেন পতি ভক্ত, স্বামী ভক্ত, নিজের সব সম্পদ বিশ্ব নবীর পায়ের সামনে বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের মডেল হলো মা আয়েশা, বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ। আদর করে বিশ্ব নবী মা আয়েশার ডাকতেন হামায়রা, আদর করে ডাকতেন ইয়া আয়েশু। মা আয়েশার চেহারাটা জান্নাতের রেশমি কাপড়ের মধ্যে এনে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, দেখেন তো মেয়েটারে কেমন লাগে। বিশ্ব নবী বললেন, ভালো লাগে। সাইয়েদনা জিব্রাইল বললেন, আল্লাহ সরাসরি আপনার বন্ধু আবু বকরের মেয়ে এই আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। বিশ্ব নবী বললেন, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মোহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে কোনো ফার্নিচার নাই, জাজিম নাই, বালিশ নাই, তোশক নাই, কিন্তু সুখ আসানা নাই, আসানা নাই। বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, মা আয়েশাও দাঁড়াতো। বিশ্ব নবী তাহাজ্জুদ পড়তেন, বিশ্ব নবীর সেজদার জায়গায় মা শুয়ে থাকতেন। বিশ্ব নবী রুকু করতেন, সিজদার জায়গায় যেয়ে দেখতেন জায়গা নাই, মা আয়েশা ছোট্ট মানুষ শুয়ে আছে। মা আয়েশার পায়ের মধ্যে বিশ্ব নবী চিমটি কাটলে মা আয়েশা পা সরিয়ে নিতেন, তারপরে বিশ্ব নবী সেজদা দিতেন। আবার নবী যখন সেজদা দিয়ে দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পাটা বিছিয়ে দিয়ে আবার শুয়ে পড়তো। আল্লাহু আকবার, কি শান্তির সংসার! একবার বিশ্ব নবী বললেন, আয়েশা মাঝরাতে চলো তো আমরা দুজনে দৌড় দৌড় খেলি, ওই যে পিলারটা দেখা যায় কে কার আগে ধরতে পারে। বিশ্ব নেই বললেন, ওয়াহেদ ইতনাইনি তালাতা, 1 2 3, দেখি আয়েশা কে দৌড়ে ফাস্ট হয়। আয়েশা খুব খুশি, সব বিবি চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, ঠিক কি না? দেখি কে আগে ধরতে পারে। মা আয়েশাও দৌড় দিলেন, বিশ্ব নবীও দৌড় দিলেন। বিশ্ব নবী ইচ্ছা করে আস্তে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্ব নবী যদি জোরসে দৌড় দেয়, বিশ্ব নবীকে দৌড়ে হারাতে পারে এমন কোন পালোয়ান পৃথিবীতে আছে নাকি? বিশ্ব নবী মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে তিনটা আছাড় মেরেছেন। বিশ্ব নবী বলেন, আমার এক হাতের মধ্যে জান্নাতে 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। কে? সাহাবারা বলতেন, বিশ্ব নবী যখন ঘোড়া হাঁকাতেন, জোরসে ঘোড়া হাঁকালে 1 মিনিটের ব্যবধানে বিশ্ব নবীর খুঁজে পাওয়া যেত না। এই মরুভূমি পার হয়ে কোন মরুভূমির মধ্যে যে বিশ্ব নবী ঢুকে যেতেন, আমরা নবীর খুঁজে পেতাম না। ওই বিশ্ব নবী জোরসে দৌড় দিলে কেউ পারবে না। বিশ্ব নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা দিল জোরে দৌড়। মা আয়েশা আগে যে পিলার ধরে ফেলছে, ধরে বলে, নবী আমি ফার্স্ট। কি বলে? নবী হয়ে গেছে লাস্ট। মা আয়েশা খুশি হয়ে গেলেন। তার ঠিক 7 বছর পরের ঘটনা। 7 বছরের ব্যবধানে মা আয়েশা আগের মতো আর চিকন না, এখন মোটা হয়ে গেছে। বিশ্ব নবী আবার আয়েশারে বললেন, আয়েশা চলো আজকে দৌড় দৌড় খেলি, ওই যে পিলারটা কে আগে ধরতে পারে দেখি। বিশ্ব নবী আজকে মনে মনে কয়, আজকে নো চান্স, আজকে আর আস্তে দৌড়াবো না। বিশ্ব নবী জোরসে দৌড় দিলেন, মা আয়েশাকে হারিয়ে বিশ্ব নবী পিলার ধরে ফেললেন। আজকে বিশ্ব নবী ফার্স্ট, মা আয়েশা লাস্ট। মা আয়েশা বেজায় রাগ করে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী কাছে যেয়ে বললেন, ইয়া হামায়রা, রাগ করেছো? হাদি হিসাব কতুবি তিলক, ওই যে 7 বছর আগে তুমি আমার দৌড়ে হারাই দিছিলে, আজকে তোমারে হারাই ওটা শোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বললেন, কি স্বামী, কি বিবি, কি মহাব্বত, কি ভালোবাসার ফুলগু ধারা। এই জন্য মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো ওনার স্মৃতিশক্তি। মা আয়েশা 2210টা হাদিস বর্ণনা করেছেন। চিকিৎসা শাস্ত্র বলেন, কাব্য সাহিত্য বলেন, এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে মা আয়েশার জ্ঞান নাই। বিশ্ব নবী অন্তকালের পরে
সাহাবারা কোনো মাসালা নিয়ে মারামারি লাগলে সমাধানের জন্য মায়েশার কাছে আসতেন। এইজন্য আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের বাচ্চা সোনামণি মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে আলেমা বানিয়ে মায়েশার উত্তরসূরি নিয়ে আমরা বানাবো, ঠিক কি না? সর্বশেষ বলবো বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি মা ফাতেমা, মা নয় শুধু ফাতেমা, ফাতেমা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা। বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি বিশ্বনবীর মনের ভেতরে আনন্দ দেই। বিশ্বনবী কোন সফরে বের হলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন, আবার সফর শেষ করে যখন বাড়িতে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। এই ফাতেমা ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাইয়েদনা আলীরে বললেন, আলী আমার জন্য একটা খাটিয়া বানাও, আমি অসুস্থ মরে যাব। আরবিতে এটাকে বলে নাউশ, সুনিয়া নাউশ লি ফাতিমাতা, ফাতেমার জন্য নাউশ বানানো হলো। মদিনাতে এর আগে কোন নারীদের জন্য পর্দাওয়ালা খাটিয়ার ব্যবস্থা করা হয় নাই। মা আয়েশা, মা ফাতেমা, ফাতেমা ওসিয়াত করলেন, এন্তেকালের পরে আমাকে যেই খাটিয়ায় শোয়াবা উন্মুক্ত খাটিয়ায় নয়, খাটিয়ার উপরে কাপড় দিয়ে পর্দা করে দিবা। পর্দা করে তাকে জানাজার নামাজে আনা হয়েছে। তিনি সাইয়েদনা আলীকে বলেছেন, আলী দুনিয়াতে কেউ আমার দেখে নাই, রাত্রে বেলা লুকিয়ে লুকিয়ে আমি কাজ সারতাম, দিনের আলোতে পুরুষদের সামনে যেতাম না। নবীর মেয়ে কতটুকু লম্বা, কতটুকু চিকন নাকি মোটা মদিনার কেউ জানে না, মরার সময় আমার জানাজার সামনে দাঁড়ালে তো দেখে ফেলবে, এই জন্য আমার জানাজার খাটিয়ার উপরে বিশাল বড় একটা চাদর দিয়ে দিবা। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যেমন পর্দায় ছিলাম, জানাজার নামাজের সময়ও যেন পর্দার ভেতরে থাকতে পারি। কি নারী ছিল রে ভাইয়েরা, কি নারী ছিল, কি নারী ছিল ফাতিমা, কি নারী ছিল আয়েশা। এই জন্য তাদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য ঐশ্বরিয়া রায় তোমাদের মডেল নয়, হলিউড বলিউডের তারকারা নায়িকারা তোমাদের মডেল নয়, আমাদের মডেল হলো সাতজন নারী। কয়জন সবাই বলেন, কয়জন? আরো জোরে কয়জন? সাতজন নারী। গুনে নেন, গুনেন, গুনেন। এক নম্বরে ফেরাউনের বউ আসিয়া, এ আসিয়ার জীবনী পড়বেন। দুই নম্বরে ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম। তিন নম্বরে বিশ্বনবীর প্রথম বউ খাদিজা। চার নম্বরে বিশ্বনবীর কুমারী বউ আয়েশা। পাঁচ নম্বরে বিশ্বনবীর সবচেয়ে ছোট কন্যা ফাতেমা। ছয় নম্বরে ইসমাইল আলাইহিসসালামের আম্মা বিবি হাজেরা। সাত নম্বরে রাবেয়াতুল বসরিয়া। এই সাতজন নারীর জীবনে যদি পড়েন আমাদের নারীগুলো ঠিকই জান্নাতি নারী হবে, আমাদের নারীগুলো ঠিকই সাহাবা একরাম একরাম আল আজমাইনদের যে কন্যা ছিল তাদের মতো হবে, বিবি খাদিজা উত্তরসূরি হবে, ফাতেমার উত্তরসূরি হবে। চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহ তালা আমাদের ফ্যামিলিগুলোর জান্নাত বানাক, আমাদের মা বোনদেরকে নামাজি বানাক, পর্দাশীলা বানাক, নেককার আবেদা সালেহা মুতিয়া কানেতা বানাক। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেক। আজকের এই মহিলা সম্মেলনের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে, গভীর রজনী পর্যন্ত আলোচনা চলবে। জহিরুল ইসলাম জাবেরী সাহেব তাফসীর আনবেন, আমি সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত আখেরি মোনাজাত নিয়ে আপনারা সবাই যাবেন। যাবেন এখানেই আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসলামের সঙ্গে তো অনেক গিয়েছি। সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি।
আরো কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাতে নাই শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুংকার গর্জন, সুন্নাতে নাই শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক মহাব্বাতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনে ও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।